হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আমি হচ্ছে তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালোভাবে পড়াশোনা করতে থাকো। হ্যাঁ, তোমাদের জন্য চলে এসেছি আরো একটি নতুন টপিক। এই টপিকে দেখাবো কিভাবে একটি লং কোশ্চেন অ্যান্ড অ্যান্সার করা যায়। হ্যাঁ, তো প্রথমে আমরা সরাসরি দেখে নেবো কোশ্চেনটিকে। দেখো লেখা আছে, হি স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, তার হাসিটা একজন শিশুর মতো। জেন্টেল ভদ্র, উইদাউট গেল ছলনাহীন, হুজ স্মাইল ইজ রেফার্ড টু হেয়ার, কার হাসির কথা এখানে বলা হয়েছে। হোয়াই ইজ হি স্মাইল কম্পেয়ার্ড, কেনই বা তার হাসিটাকে তুলনা করা হয়েছে উইথ অ্যান ইনফ্যান্ট স্মাইল, একটি ছোট্ট শিশুর হাসির সঙ্গে। নেক্সট, হাউ ডাজ নেচার কিপ হিম, কিভাবেই বা প্রকৃতি তাকে রেখেছে। হ্যাঁ, তা আমরা প্রথম অংশটুকুর উত্তর দেখে নিই। প্রথম প্রশ্নটি করা হয়েছে কি, হুজ স্মাইল ইজ রেফার্ড টু হেয়ার, কার হাসির কথা এখানে বলা হয়েছে। দেখো, দ্য স্মাইল অফ এ ইয়ং সোলজার, হাসিটা হলো একটি অল্পবয়স্ক সৈনিকের, হু স্লিপিং ইন দ্য ভ্যালি, যে ভ্যালির মধ্যে ঘুমাচ্ছে, ইন আর্থার রিমবাউন্ডস পোয়েম এ স্লিপ ইন দ্য ভ্যালি, আর্থার রিমবাউন্ডের কবিতা এ স্লিপ ইন দ্য ভ্যালির মধ্যে, ইজ রেফার্ড টু হেয়ার, হয় এখানে উল্লেখ করা। হ্যাঁ, তাহলে বুঝলাম কি, যে একজন অল্পবয়স্ক সৈনিক যে ভ্যালির মধ্যে ঘুমাচ্ছে আর্থার রিমবাউন্ডস পোয়েমের মধ্যে, আমরা জানতে পেরেছি তার কথা এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। নেক্সট, হোয়াই ইজ হিজ স্মাইল কম্পেয়ার্ড উইথ অ্যান ইনফ্যান্ট স্মাইল, কেনই বা তার হাসিটাকে একটি শিশুর হাসির সঙ্গে তুলনা করা হয়েছে। হ্যাঁ, আমরা উত্তরটি দেখে নিই। দ্য সোলজার ইজ স্লিপিং পিসফুলি, সৈনিকটা খুবই মনোরম ভাবে ঘুমাচ্ছে। দেখো, পিসফুলি মানে শান্তিপূর্ণ ভাবে, ইন দ্য ভ্যালি ওই ভ্যালির মধ্যে, হ্যাজ বিউটিফুল স্মাইল অন হিজ ফেস, একটি সুন্দর হাসি রেখে তার মুখের উপর, বাট কিন্তু হিজ ফেস হ্যাজ নো গেইল, কিন্তু তার মুখে কোনো ছলনা নেই, হেন্স সেই কারণে দ্য পোয়েট সেজ, কবি বলেছেন, দ্যাট যে হিজ স্মাইল ইজ, তার হাসিটা হলো অ্যাজ ইনোসেন্ট, এতটাই নিষ্পাপ, ইনোসেন্ট ইনোসেন্ট শব্দের অর্থ নিষ্পাপ, অ্যাজ ইনোসেন্ট এতটাই নিষ্পাপ, অ্যাজ অ্যান ইনফ্যান্ট স্মাইল, যেন একটা শিশুর হাসির মতো। হ্যাঁ, শিশুদের হাসিতে কি কোনো ছলনা থাকে, কোনো কি তার মধ্যে ভান থাকে? না, একেবারে কি বলতো, নিষ্পাপ হাসি। হ্যাঁ, সেই কথাটাই কিন্তু কবি এখানে বলেছে। নেক্সট নেক্সট কোশ্চেন করা হয়েছে, হাউ ডাজ নেচার কিপ হিম, প্রকৃতি তাকে কিভাবে রেখেছে। হ্যাঁ, আমরা দেখে নেব। দ্য সাফারিং অফ দ্য সোলজার, সৈনিকটার ভোগান্তিটা সিম টু বি রিমুভড, যেন রিমুভ করা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে, বাই দ্য কমফোর্ট, বাই দ্য কমফোর্ট, আরামের দ্বারা, স্বস্তির দ্বারা। আমরা কমফোর্ট মানে কি জানি, স্বস্তি বা আরাম, প্রোভাইডেড বাই দ্য নেচার, যেটা প্রকৃতির দ্বারা দেওয়া হয়েছে, প্রোভাইডেড দেওয়া বা বিতরণ করা, নেচার প্রোভিডস, প্রকৃতি দিয়েছে, কি দিয়েছে, এ সানসুক বেড, একটি সূর্য মিলান্নত বিছানা, ফর দ্য টায়ার্ড সোলজার, ক্লান্ত সৈনিকের জন্য, অ্যান্ড সাপোর্টেড হিজ হেড, তার মাথাটাকে সাপোর্ট করে রেখেছে, অন এ পিলো, একটা বালিশের উপর, মেড অফ ফার্ন, যেটা ফার্ন দিয়ে তৈরি করা হয়েছে। মোর এভার, অধিকতর ভাবে, নেচার প্লেস ফলোয়ার্স, প্রকৃতি রেখে দিয়েছে ফুল অ্যাট হিজ ফিট, তার পা গুলির মাঝে, টু শো হিম রেসপেক্ট, তাকে শ্রদ্ধা জানানোর জন্য, অ্যাজ হি হ্যাজ ডেড, যেহেতু সে মারা গিয়েছে। হ্যাঁ, দেখো, কোনো ব্যক্তি যখন মারা যায় তখন কি হয় বলতো, আমাদের যে হিন্দু রীতি অনুযায়ী সেখানে তার চারিদিকে কি হয়, ফুল ছড়ানো হয়, তাই কি না? অবশ্য মুসলিম রীতিতেও কিন্তু দেখা যায়, তবে সংখ্যায় খুবই অল্প। হ্যাঁ, তো এইভাবে কি বলতো, প্রকৃতি তাকে কি করেছে বলতো, ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে, তার পা গুলো ফুলে ঢেকে দিয়েছে, যেন তাকে শ্রদ্ধা জানানো হয়েছে মৃত্যুর। হ্যাঁ, তো এই ছিল তোমাদের নোট, অবশ্যই ভালোভাবে পড়বে, আর এই নোটটি কিন্তু এবছরে খুবই গুরুত্বপূর্ণ, আসার মতো, অবশ্যই ভালোভাবে পড়বে। আর যদি কোনো অসুবিধা হয়তো আমার কথা বুঝতে পারছো না, অথবা লেখায় কোনো প্রবলেম আছে, অথবা অন্যান্য কোনো
প্রবলেম অবশ্যই যে কোনো প্রবলেমের জন্য নিচের দিকে দেখো একজন পাবলিক কমেন্ট বলে লেখা আছে ওখানে কমেন্টে আমাকে জানাবে অথবা আমার ফেসবুকে লিখে পাঠাবে অথবা আমার WhatsApp নম্বরে পাঠাবে বেশ ক্লিয়ার থ্যাংক ইউ বাই বাই